আমরা এইভাবে আলু রশ্মিকে একটা চিহ্নিত করি এইভাবে জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে। ইংরেজিতে এখানে খুব একটা ভালো ওয়ার্ড আছে, এটাকে বলে ন্যারো পেন্সিল অফ লাইট, সরু সূক্ষ্ম আলোক রেখা, ন্যারো পেন্সিল অফ লাইট বেগে লিখে পারিস। এবার দেখ যে এই যে আমি একটা আলোক রশ্মির কথা বলছি, তাহলে আমরা এরকম তো একটা আলোক রশ্মি পাইনি সাধারণত, তাহলে যেটা পাচ্ছি আমরা বান্ডিল অফ রে পাচ্ছি, যেটাকে আমরা আলোক রশ্মি গুচ্ছ বলছি। তাহলে অনেকগুলো আলোক রশ্মি একসঙ্গে মিলে কী করছে, আলোক রশ্মি গুচ্ছ তৈরি করছে। সেই আলোক রশ্মি গুচ্ছটা তিন রকমের হচ্ছে মূলত, তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকমের অবজেক্ট, বিভিন্ন রকমের ইমেজ পাবো। তার লিখ অনেকগুলি আলোক রশ্মি একত্রে আলোক রশ্মি গুচ্ছ বা লাইট বিম তৈরি করে, অনেকগুলি আলোক রশ্মি একত্রে, অনেকগুলি আলোক রশ্মি একত্রে আলোক রশ্মি গুচ্ছ বা লাইট বিম তৈরি করে, লাইট বিম তৈরি করে। এই আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকারের হয়, এই আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকারের হয়। এক নম্বরে লিখ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, আর আমি বলতে পারি প্যারালাল লাইট বিম। প্যারালাল লাইট বিম সেটা কীভাবে দেখাবো বল, প্যারালাল লাইট বিমকে কতগুলো প্যারালাল রশ্মি দিয়ে দেখো, এটা প্যারালাল লাইট বিম। দু নম্বর লিখ অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী আলোক রশ্মি গুচ্ছ মানে কি ডাইভারজেন্ট, তাই তো, ডাইভারজেন্ট লাইট বিম। একটা পয়েন্ট থেকে বিভিন্ন ডাইভার্স হয়ে যাবে। আর তিন নম্বরে হচ্ছে অভিসারী, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট। কনভার্জেন্ট লাইট এটা কি হচ্ছে, একটা পয়েন্টে কনভার্জ করবে, এসে এই তিন ধরনের লাইট বিম পাবো। এখন এই তিন ধরনের লাইট বিম অনুযায়ী তিন ধরনের অবজেক্ট পাবো এবং তিন ধরনের ইমেজ পাবো। তাহলে নেক্সট টপিক্স লিখ জ্যামিতিক আলোক বিজ্ঞানে বস্তু এবং প্রতিবিম্ব, হেডিং কর জ্যামিতিক আলোক বিজ্ঞানে বস্তু এবং প্রতিবিম্ব, ইমেজ অ্যান্ড অবজেক্ট ইন জিওমেট্রিক্যাল অপটিক্স। আলোক বিজ্ঞানে, জ্যামিতিক আলোক বিজ্ঞানে বস্তু এবং প্রতিবিম্ব, বস্তু এবং প্রতিবিম্ব, ইমেজ অ্যান্ড অবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ইমেজ। অবজেক্ট অ্যান্ড ইমেজ এই দেখ অবজেক্টের কথা আমরা যখন বলবো, আমরা সাধারণত এক্সপিরিয়েন্স তো একটু একটু যেহেতু পড়েছিস ক্লাস টেনে, তোদের এই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আছে যে অবজেক্ট মানে মানে দু ধরনের রশ্মি আমরা পাই তো, যে কোনো অপটিক্যাল ডিভাইসের সাপেক্ষে, এক কতগুলো থাকে আপতিত রশ্মি, আরেকটা ধরনের থাকে প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি। তাহলে কী হয়, আপতিত রশ্মিটা ওই অপটিক্যাল ডিভাইসটার আগে থাকে, আর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি অপটিক্যাল ডিভাইসের যে ফেরোমোনটা ঘটা সেটা ঘটার পরে যেটা পাই। তাহলে অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব, তখন আমরা নিশ্চয়ই আপতিত রশ্মির কথা বলবো শুধু,
আর যখন প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব তখন প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মির কথা বলব। কি বুঝে বুঝেছি? তার মানে বস্তু বলছি মানে তার সঙ্গে সংশ্লিষ্ট ওই তিন প্রকারের যে রশ্মি বলছি, সমান্তরাল হোক, অভিসারী হোক বা অপসারী হোক, সেগুলো কী সব আপতিত রশ্মি। আর অবজেক্ট ইমেজের কথা যখন বলবো তখন সেগুলো প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মি। তাই তুই ভেবে দেখ যে আপতিত রশ্মিগুলো কোথা থেকে আসে, অবজেক্ট থেকে আসে আপতিত রশ্মিগুলো। এখানে মনে কর এইটা মনে কর কোনো একটা অপটিক্যাল ডিভাইস আছে আর এখানে মনে কর একটা অবজেক্ট রয়েছে। তাহলে আপতিত রশ্মিগুলো কী হয়, এই অবজেক্ট থেকে আসে। তাহলে আমি ঘুরিয়ে এইভাবে বলতে পারি যে আপতিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা অবজেক্ট, বা যে বিন্দু থেকে মিলিত, যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, দুটা কেস হতে পারে। সে অনুযায়ী সদ আর অসদ এই ব্যাপারটা আসবে। তার মানে আপতিত রশ্মিগুলো যে বিন্দুতে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে অবজেক্টের অবস্থান। তার লিখ লিখ আপতিত রশ্মি, আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হবে বলে মনে হয়, আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হবে বলে মনে হয়, যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হবে বলে মনে হয়, বস্তু সেই বিন্দুতে অবস্থিত হয়, বস্তু সেই বিন্দুতে অবস্থিত হয়। বস্তু সেই বিন্দুতে অবস্থিত হয়। তাহলে দেখি তিন প্রকার আলোক রশ্মির জন্য কীরকম ব্যাপারটা হয়। তাহলে প্রথমে আমরা এতে বলব সমান্তরাল আলোক রশ্মি। এখানে আলোক রশ্মি মানে কোন রশ্মি বলছি? আপতিত রশ্মি বলছি। অবজেক্টের কথা যতক্ষণ আলোচনা করবো তখন আপতিত রশ্মি। তাহলে সমান্তরাল আলোক রশ্মির কথা যদি আমি বলি তাহলে ব্যাপারটা কী হবে? এইটা মনে করি একটা অপটিক্যাল ডিভাইস, এটা যে কোনো অপটিক্যাল ডিভাইস হতে পারে, লেন্স হতে পারে, দর্পণ হতে পারে, আমি পার্টিকুলার কিছু বলছি। তাহলে মনে কর কতগুলো সমান্তরাল রশ্মি আসছে, তাহলে অবজেক্ট কোথায় আছে বলতে পারি? ইনফিনিটিতে। কারণ সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হবে, এদিকে বাড়ালে ইনফিনিটিতে মিলিত হবে। তার মানে অবজেক্ট অ্যাট ইনফিনিটি, এখানে আমি বলতে পারি অবজেক্ট অ্যাট ইনফিনিটি। অবজেক্ট মানে আলোক উৎস না, আলোক উৎস না, অবজেক্ট মানে আলোক উৎস না, অবজেক্ট মানে যেখান থেকে লাইটটা এসে ডিভাইসে পড়ছে। কিন্তু উৎস আলাদা হতে পারে, উৎস থেকে লাইটটা অবজেক্ট যাচ্ছে, অবজেক্ট থেকে লাইট ডিভাইসে পড়ছে। ঠিক আছে, বিতে মনে কর আমার যদি রশ্মিগুলো অভিসারি হয়, আচ্ছা আগে অপসারিটি বলি, অপসারি হয় মানে ডাইভার্জেন্ট, তাহলে কীরকম ব্যাপারটা হবে? এইটা মনে কর একটা অপটিক্যাল ডিভাইস, তাহলে অপসারি মানে একটা পয়েন্ট থেকে বিভিন্ন দিকে চলে যাওয়া। এইভাবে আমি এখানে প্রতিফলিত রশ্মিগুলোকে দেখাচ্ছি না, ঠিক আছে, তাহলে এইখানে অবজেক্ট সৃষ্টি হবে। রেকর্ডিংটা হচ্ছে? হ্যাঁ রে। আচ্ছা দেখ, এবারে আমি যদি বলি যে অভিসারী, মানে কনভার্জেন্ট, এটা মনে করো অপটিক্যাল ডিভাইস। অভিসারী মানে এইভাবে আসবে, একটা বিন্দুতে মিলিত হয়ে যাইবে। মনে করো মিলিত হওয়ার আগেই আমার ডিভাইসটা পড়ে গেছে, ঠিক আছে। কারণ দেখ যদি আগে মিলে যায় তারপরে যেটা হবে সেটা তো এই কেসটাই হয়ে যাবে। তাহলে মনে করো এরকম হয়েছে যে মনে করো মিলিত হওয়ার আগেই ডিভাইসটা আমার রয়ে পড়ে গেছে, অপটিক্যাল ডিভাইসটা। তাহলে এখানে আমার বস্তুটা কোথায় আছে এটা জানতে গেলে আমাকে এগুলো বাড়াতে হবে। দেখ দুটো রশ্মি যেখানে মিলিত হবে সেখানে তো অবজেক্ট, তাহলে এটা বাড়াতে হবে, তাহলে বাড়িয়ে মেলাতে হচ্ছে এখানে। তাহলে এই অবজেক্টটা কি? অসৎ বস্তু। তার মানে এটা হচ্ছে আমার সৎ বস্তু আর এটা হচ্ছে ওই দিকেরটা হচ্ছে কি? অসৎ বস্তু, ভার্চুয়াল অবজেক্ট, অসৎ বস্তু। ঠিক আছে,
सेम थिंग कौन बोल देखी इमेजर क्षेत्र किन्तु से क्षेत्र में रश्मिगुलो को बोलबो प्रतिफलित बा प्रदर्शित रश्मिगुलो को तहले नेक्स्ट हेडिंग कर प्रतिबिम्ब इमेज लिख प्रतिफलित बा प्रदर्शित रश्मि प्रतिफलित बा प्रदर्शित रश्मि जे बिंदुते मिलित है बा मिलित होबे बोले मने है जे बिंदुते मिलित है बा मिलित होबे बोले मने है जे बिंदुते मिलित है बा मिलित होबे बोले मने है प्रतिबिम्ब से बिंदुते अवस्थित है प्रतिबिम्ब से बिंदुते अवस्थित है তাহলে ফার্স্ট আমি সমান্তরাল আলোকরশ্মির জন্য বলবো সেম ওয়েতে এটা মনে করো অপটিক্যাল ডিভাইস আচ্ছা আমি সুবিধার্থে প্রতি শুধুমাত্র প্রতিসূত রশ্মিগুলোকে দেখাচ্ছি প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে সেম হবে ঠিক আছে সেগুলো আমরা বুঝতে পারবো যখন আমরা অ্যাকচুয়ালি স্টাডি করবো এই অপটিক্যাল ডিভাইসটা আমাদের কাছে কনফার্ম থাকবে কি বুঝেছি কারণ দেখ আপাতত রশ্মির ক্ষেত্রে সবসময় একই হবে এই দিক থেকে যাবে কিন্তু প্রতিফলিত বা প্রতিসূত রশ্মির ক্ষেত্রে দুটো পসিবিলিটি যে প্রতিফলিত হচ্ছে নাকি প্রতিসৃতি হচ্ছে দর্পণ হলে প্রতিফলিত হবে লেন্স হলে প্রতিসৃত হবে সেই অনুযায়ী তিন ধরনের প্রতিবিম্বই পাওয়া যাবে কিন্তু আমি সুবিধাটা শুধুমাত্র এই দিকটাতে দেখাচ্ছি যাতে বোঝার সুবিধা কারণ এইদিকে আবার প্রতিফলন নাকি এই দিকে ঘুরে আসবে তাহলে কনফিউজড হবে ব্যাপারটা তাহলে মনে কর এইখানে অবজেক্ট আছে তাহলে অবজেক্ট থেকে মনে করো রশ্মি এইভাবে গেছে সাপোজ আমি কিন্তু এই রশ্মিটার কথা বলছি না এই রশ্মিটা যা খুশি হতে পারে প্যারালাল হতে পারে ডাইভার্জেন্ট হতে পারে কনভার্জেন্ট হতে পারে আমার এই দিকটা নিয়ে ইন্টারেস্টেড দেখা গেল এইটাতে প্রতিষ্ঠিত হওয়ার পরে বা প্রতিফলিত হওয়ার পরে হলে এইদিকে হবে আর প্রতিষ্ঠিত হলে ওইদিকে হবে ধরে এটা সমান্তরাল হয়ে গেল হতেই পারে তাহলে ইমেজ কোথায় হবে ইমেজ অ্যাট ইনফিনিটি ইমেজ অ্যাট ইনফিনিটি অভিসারী রশ্মি এই দিকটা আমি সেম রাখছি সবসময় অভিসার মানে একটা পয়েন্ট এসে মিলবে তাহলে মধ্যে একটা পয়েন্ট এসে মিলে গেল তাহলে এইখানে ইমেজ তৈরি হবে এটা কি সৎ বিম্ব কিন্তু যদি মনে করো অপসারী রশ্মি হয় এরম ভাবে আমার ছড়িয়ে গেল তখন কি হবে আমি পিছন দিকে বানালে পরে এটা মিলিত হবে দেখ তাহলে এইখানে ইমেজ হবে তাহলে এটা কি অসৎ বিম্ব তাহলে বুঝতে পারছিস তো যে আলোক রশ্মির উপর ডিপেন্ড করছে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত আর ওই দিকে হচ্ছে আপতিত তার উপরে ডিপেন্ড করছে অবজেক্টের ইমেজ কোথায় অবস্থিত হবে এবং তার প্রকৃতি কী রকমের হবে সৎ নাকি অসৎ অপসারী রশ্মিটা তারপরে ওইদিকে অপসারী হয়ে গেল অপসারী মানে ছড়িয়ে পড়বে ওই ডট ডট দিকে পিছন দিকে বাড়ালে মিলিত হবে ওইদিকে আবার সামনের দিকে বাড়ালে মিলিত হবে না যখনই আমাদেরকে বাড়িয়ে মেলাতে হবে মানে কল্পনা করতে হচ্ছে ব্যাপারটা তখনই সেটা অসল কি ওটা কোনো মানে অপটিক্যাল ডিভাইসটার উপর ডিপেন্ড করছে
ওটা অপটিক্যাল ডিভাইসের উপর ডিপেন্ড করছে, সেটা আমরা দেখতে পাবো পরে পরে যখন পড়ব। একটা কথা আছে দেখবি যে অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না কিন্তু চোখে দেখা যায়, কারণটা কি বল দেখি। একটা হ্যাঁ একটা অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না, কারণ এটা অসৎবিম্ব হচ্ছে কাল্পনিক ব্যাপার। একটা অসৎ বিম্ব বল অসৎ বস্তু বল, আমরা ধরে নিচ্ছি ইকুইভ্যালেন্ট যে এখানে অবস্থিত, কিন্তু অ্যাকচুয়ালি যখন অবস্থিত নয় তাদের পর্দায় ফেলবে কী করে, কিন্তু চোখে কেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বল দেখি। চোখে ওটা আর একবার ইমেজ ফরমেশন হয়ে যাচ্ছে, আই লেন্স রেটিনা ইমেজ সৎবিম্ব গঠন করে দিচ্ছে। এই রশ্মিগুলো যখন আমাদের চোখে এসে পড়ছে তখন চোখে যে আই লেন্স আছে সে আই লেন্স রেটিনায় সৎবিম্ব গঠন করে দিচ্ছে। আমাদের রেটিনা তো পর্দা হিসাবে স্ক্রিন হিসাবে কাজ করছে, তাহলে আই লেন্স আছে প্রথমে চোখে, তাহলে আই লেন্সে ওটাকে কনভার্ট করে ওখানে সৎবিম্ব গঠন করে দিচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছি। মানে আমরা আসলে অসৎবিম্ব দেখতে পাচ্ছি না, সৎবিম্বটাকেই দেখতে পাচ্ছি, কিন্তু অসৎবিম্বটাকে সৎবিম্বে কনভার্ট করে দেওয়া হচ্ছে বাই ইউজিং আই লেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরও কয়েকটা বিষয় আমাদেরকে পড়তে হবে মেন মেন জায়গাতে ঢোকার আগে। মানে আমরা এখনও পর্যন্ত পার্টিকুলার ডিভাইস নিয়ে নিয়ে তো আলোচনা করিনি, প্রতিফলন প্রতিসরণ। যেমন প্রথমে আমরা পড়বো সমান্তরাল মানে সমতলে আলোর প্রতিফলন, প্রতিফলন তারপরে পড়বো বক্ষতলে প্রতিফলন, তেমনি পড়বো সমতলে প্রতিসরণ বক্ষতলে প্রতিসরণ। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে আর কিছুই নেই, বেসিক ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে। এবং সেই সাথে আরও কয়েকটা টপিক পড়তে হবে, যেমন আলোকীয় মাধ্যম কী, আলোকীয় পথ কী, ঠিক আছে এগুলো পড়তে হবে। তাহলে নেক্সট টপিক হেডিং কর আলোকীয় মাধ্যম অপটিক্যাল মিডিয়াম।